সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সত্যের সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি সুমন আছি আপনাদের সাথে। তো দর্শক, আজকে আপনাদের জন্য ছোট্ট একটি ব্যবসায়িক আইডিয়া নিয়ে আসলাম। তো দর্শক, আপনারা এই করোনাকালীন হয়তো অনেকেই বেকার হয়ে আছেন বা অনেকেই বেকার হয়ে গেছেন আগে থেকেই। তো দর্শক, আপনারা যারা একদম বেকার আছেন বা বেশি টাকার জন্য বড় কোনো ব্যবসা বাণিজ্য করতে পারেন না, তো তাদের জন্য আজকে আমার এই ছোট্ট ব্যবসায়িক আইডিয়াটা। তো দর্শক, আপনারা যদি এই ব্যবসাটা করতে চান, মাত্র 3,000-4,000 টাকা চালান দিয়েও কিন্তু আপনারা মাসে 20-25,000 টাকা ইনকাম করতে পারবেন। একদম স্বাধীন ব্যবসা, আপনাকে কেউ কিছু বলবে না। তো দর্শক, আপনারা অনেকে জানেন আমি আপনাদেরকে সবসময় ফুটপাথ ব্যবসায়িক আইডিয়াগুলো দিয়ে থাকি। তো আসলে ফুটপাথে ব্যবসায়িক আইডিয়াগুলো দিয়ে থাকি, যারা আপনারা করতে চান ওগুলো করতে হলে একটা জায়গা আপনাদেরকে ভাড়া নিতে হবে, ওই জায়গার মালিককে আপনাদেরকে খুঁজে বার করতে হবে, তারপরে আপনারা ব্যবসা করতে হবে। ঝড় হয়, তুফান হয়, বৃষ্টি হয়, ঠিক আছে, আল্লাহ 30 দিন কিন্তু আপনারা ওই জায়গায় ব্যবসা করতে পারবেন না, অনেক ঝামেলা। তো আমি আজকে যে ব্যবসায়িক আইডিয়াটা দিব, আপনি ঝড় হোক, তুফান হোক, বৃষ্টি হোক, যেই কোনো সময় আল্লাহ 30 দিন, ঠিক আছে, আপনি কিন্তু ব্যবসাটা করতে পারবেন মাত্র 3,000-4,000 টাকা চালান হলেই। তো দর্শক, এই যে আমার হাতে যে প্যালাসটা দেখতেছেন, আপনারা যদি চা বিক্রি করেন তাহলেই কিন্তু আপনারা মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন। এখন আপনারা অনেকে বলবেন চা বিক্রি কি সবাই করবে? ভাই দেখেন, পেটে ক্ষুধা থাকলে করতে হবে, আপনার পিতার যে মানুষের কষ্ট করতেছে না। আর আপনি হয়তো হয়তো দেখতেছেন না, যদি আপনি ঢাকা শহর ঘুরে দেখবেন কত সুন্দর সুন্দর মানুষ, কত স্মার্ট মানুষ, কত মানুষেই দেখবেন এই চা বিক্রি করতেছে। আপনার চেয়ে অনেক শিক্ষিত মানুষও চা বিক্রি করতেছে। যখন মানুষ চাকরি খুঁজতেছে বা চাকরি পাইতেছে না, তখন তারা নিজের স্বাধীনভাবে যে কোনো একটি ব্যবসা করতেছে। আর ভাই, ব্যবসা করলে কোনো শরম নাই, ঠিক আছে। আজকে আপনি চা বিক্রি করতেছেন, করতে করতে দেখা গেছে 2 মাস করছেন, 3 মাস করছেন, 4 মাস করছেন, পরবর্তীতে আপনি আর একটা ব্যবসায়িক আইডিয়া আপনার ভালো লাগছে, ওই ব্যবসা চলে গেছেন কা, আপনি তো আর জীবন মানুষের চা বিক্রি করবে না, ঠিক আছে। আর এই ব্যবসাটা আমার কাছে খুবই ভালো লাগে, দেখা গেছে বৃষ্টি হোক, ঝড় হোক, তুফান হোক, আপনি সবসময় কিন্তু এই প্যালাসটা হাতে নিয়ে আপনি মানে আপনার ব্যবসা চালিয়ে যেতে পারবেন, আপনার কোনো ব্যবসা হবে না। যারা ফুটপাথে ব্যবসা করে তারা কিন্তু বৃষ্টির দিনে তাদের অনেক সমস্যার মধ্যে তারা পড়ে, সবসময় কিন্তু ব্যবসা করতে পারে না, সবসময় কিন্তু দোকান খুলতে পারে না। আর এই চা যদি আপনি বিক্রি করেন তাহলে কিন্তু আল্লাহ 30 দিনে আপনি বিক্রি করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো, আপনি সবসময় বাড়িতে আসতে পারবেন, আপনার বিপদ আপদ সবসময় যখন মন চায় তখন আসতে পারবেন, ঠিক আছে। আপনি মন চাইছে আপনি বাড়িতে আসছেন, আজকে চলে আসছেন, আবার মন চাইছে আপনি 2 দিন পরে গেছেন 3 দিন পরে গেছেন, মানে আপনার নিজের স্বাধীন ব্যবসা, এর চেয়ে স্বাধীন ব্যবসা আর কিছু নেই। তো আপনারা যদি এই ব্যবসা করতে, প্রথমত আপনাদেরকে এরকম একটি প্যালাস কিনতে হবে। এরকম একটি প্যালাসের দাম নিব মিনিমাম আপনার 1100-1200 টাকা এর ভিতরে নিবে। তো 1100-1200 টাকা যদি এরকম একটা ফেলাসতে সবচেয়ে বড় ফেলাস কিনবেন, এর চেয়ে বড় ফেলাস আমার মনে হয় নেই। তো আপনারা সবচেয়ে বড় ফেলাসটাই কিনবেন। আর কফি চা বিক্রি করবেন আপনারা, রং চাপ যদি বিক্রি করেন 1 কাপ রং চা 5 টাকা, লাভ আছে মোটামুটি বেশি, কিন্তু এই ধরেন এটাতে আপনার 150 কাপ চা আঁটবে। তো 150 কাপ চা আঁটলে 10 টাকা করে আপনার দেখা গেছে মোটামুটি 1500 টাকার মতো। তো আপনার এই 150 কাপ চা বিক্রি করলে দেখা গেছে আপনার 600-700 টাকা থাকবে, ঠিক আছে। কপি চা বিক্রি করলে একটা কপি চা হলো 10 টাকা, 10 টাকার চা বিক্রি করলে আপনাদের 4-5 টাকার বেশিও থাকবে, ঠিক আছে। আর সাথে আপনারা কিছু সিগারেট রাখলেন, পানের দরকার নেই, সাথে আপনারা যদি কিছু সিগারেট রাখেন, সব টাইপেরই কিছু সিগারেট রাখেন, তাহলে আপনারা মোটামুটি প্রতিদিন দেখা গেছে আপনার 1500 টাকা, আর সিগারেট বেচলেন 1000 টাকা, 2500 টাকা বেচলে বা 3000 টাকা বিক্রি করতে পারলে আপনাদের 700-800 টাকা কোনো ব্যাপার না, আরও বেশি ইনকাম করতে পারবেন, ঠিক আছে। আর আপনার প্রতি আর এটা একদম নিঃস্বাধীন ব্যবসা, ঠিক আছে। আপনি মনে করেন যে কোনো জায়গায় বিক্রি করতে পারবেন। আপনারা হয়তো অনেকে বলবেন ভাই আমরা তো দেখা গেছি কীভাবে ছাড় ব্যবসা করবো, আমাদের লজ্জা লাগে, বা আমরা কেমনে এটা শুরু করবো। তো দর্শক, এখন কিন্তু করোনাকালীন, এই করোনাকালীনে যদি আপনারা মাস্ক পরে যদি আপনারা ব্যবসা করেন, কেউ আপনাদেরকে মানে চিনবে না। আর সবচেয়ে বড় কথা, আপনারা এই ব্যবসাটা করবেন অচিন জায়গায়। যদি আপনাদের লজ্জা লাগে তাহলে মনে করেন আপনারা অনেক দূর দেশে যায়, অনেক দূরে যেয়ে ব্যবসাটা করবেন, তবে এই ব্যবসাটা করতে হবে কিন্তু আপনাদেরকে ঢাকা শহরে অল্লি গল্লিতে হাঁটলে বা হাঁটতে আপনার পার্কে যাইলে বা আপনার মার্কেটগুলোয় যদি আপনি ছাগুলো বিক্রি করেন মানুষে খাবে। আর আমার এখনকার বর্তমান মানুষগুলো কিন্তু অলস, চোখের সামনে যেটা দেখে ওটাই কিন্তু ওনারা খেতে চায়। তো আপনারা কিন্তু সুন্দর করে ভালো পোশাক, ভালোভাবে ভদ্রভাবে ভালো পোশাক যদি গায়ে থাকে আপনাদের, হ্যান্ড গ্লাসগুলো হাতে থাকে, সুন্দর করে যদি এই করোনাকালীন আপনারা এই চায়ের ব্যবসায় নামেন, ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন, আপনাদের অভাবটা কাটতে পারবে, কেটে যাবে। মিনিমাম আমার যেই ধারণা, আমি অনেক ইন্টারভিউ নিছি যারা হাতে করে চা বিক্রি করে, তারা আমাকে সবাই বলছে তাদের 1000 টাকার উপরে ইনকাম হয়,
কষ্ট করতে পারলে, ঠিক আছে? তারা অনেকেই বিদেশ গেছে, বিদেশ থেকে তারা চলে আসছে, কিন্তু বর্তমানে চার ব্যবসা করে তারা অনেক হ্যাপি আছে, তাদের ফ্যামিলিও ঢাকা শহরে তারা রাখতেছে, ঠিক আছে? ঢাকা শহর কষ্ট করলে কিন্তু টাকা আছে। আপনি যে কোনো কাজ করবেন, আপনি ওই ঝালমুড়ি বিক্রি করবেন তাও 1000 টাকা ইনকাম করতে পারবেন, ডাব বিক্রি করবেন তাও 1000-এর উপরে টাকা ইনকাম করতে পারবেন, যেটাই করবেন সেটাই আপনার ইনকাম করতে পারবেন। তবে চার ব্যবসাটাই আমার কাছে খুব ভালো লাগছে, কারণ এই চার ব্যবসাটা আপনার জ্বর তুফান যে কোনো সময় বিক্রি করতে পারবেন। একটা মার্কেটে ঢুকে গেলেন, ঢুকে আপনি দেখা গেছে 2 ঘন্টা এই মার্কেটে ঘোরাঘুরি করে বিক্রি করলেন, ঠিক আছে? তো আপনারা যারা বেকার আছেন, আপনারা এই চার ব্যবসা নামতে পারেন। আর চার ব্যবসা করতে করতে দেখা গেছে আপনারা ভালো আরেকটি ব্যবসায় যাইতে পারবেন দর্শক, এক লাফে কেউ কিন্তু আপনার নদী পার হইতে পারে না, আস্তে 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 আপনার নদী পার হইতে হবে। তো দর্শক, আপনারা অনেকে আমাকে চিনেন, আমার যে চ্যানেলটা আপনারা দেখতেছেন, আমার এই চ্যানেলটা তো 1-2টা সাবস্ক্রাইব করে আজকে 32,000-এর উপরে আমার এই চ্যানেলটাই সাবস্ক্রাইব হয়েছে। তো আমি যখন চ্যানেলটা শুরু করছি তখন আমি কখনোই কল্পনা করিনি আমি এত দূর আসতে পারবো বা এটা থেকে টাকা ইনকাম করতে পারবো। দর্শক, এখন আমি এটা থেকে টাকা ইনকাম করতেছি না, মাসে 1000-1000 টাকা ইনকাম করতেছি, আমি এটা থেকে টাকা ইনকাম করে চলতেছি না। তো দর্শক, যেই কোনো জিনিস ধৈর্য ধরলেই কিন্তু এটা ফল পাবেনই, আপনি ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? আপনি হয়তো বিশ্বাস করবেন, আমি এমনও লোককে জিজ্ঞাসা করছি, ওনারা চা বিক্রি করে ওনারা জায়গা জমিনও কিনছে, ওনাদের ছেলেদেরকে বিদেশে পাঠাইছে, ওনারা একদম ভালো অবস্থায় গেছে, ঠিক আছে? তো আসলে কোনো কাজে ছোট না, আপনারা কোনো কাজকে লজ্জা পাবেন না। আপনারা যদি এই মুহূর্তে যদি আপনারা এই করোনাকালীনে যদি বেকার থাকেন, যদি আপনাদের টাকার জন্য বড় কোনো ব্যবসা দিতে পারেন না, বড় কোনো ব্যবসা দিতে পারেন না, তাহলে আপনারা চার ব্যবসাটা আপনারা করতে পারেন, মোটামুটি ভালো করতে পারবেন। আর যাদের টাকা আছে, পয়সা আছে, তারা দেখা গেছে লক্ষ লক্ষ টাকা আছে, তারা আপনারা অন্য ব্যবসা দেন। অনেক গরিব মানুষ আছে তাদের, তারা কিন্তু 2,000-5,000 টাকা চালানোর জন্য কোনো ব্যবসা করতে পারে না। অনেকে আমাকে কমেন্টস করে, ভাইয়া আমরা তো আমাদের অত টাকা পয়সা নাই, ছোটো 2-3,000-5,000 টাকার মধ্যে কী ব্যবসা করা, যেরকম একটি ব্যবসায়িক ধারণা আমাদেরকে দেন। আর দর্শক, আপনারা ব্যবসাটা করতে হবে ঢাকা শহরে, যে জায়গায় আপনারা ঘনবসতি আছে সবচেয়ে ভালো হয় আপনারা গুলিস্তান এলাকায় করলে, কারণ বাজার এলাকায় করলে, তবে আপনারা মানে ঢাকা শহরে ব্যবসাটা করতে হবে। প্রথমত আপনারা ঢাকা শহরে যায় যে কোনো কারো পরিচিতভাবে আপনারা একটা ম্যাচ নিতে হবে, ম্যাচ নিয়ে আপনারা এই ব্যবসাটা শুরু করতে হবে। তো দর্শক, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমাদের এই ব্যবসাটা যদি আপনারা করতে চান তাহলে করতে পারেন, ইনশাল্লাহ ভালো হবে। তো দর্শক, আজকের জন্য এই জায়গায় বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।